করি আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফ শুধু নামাজে আমরা পড়ি, আর মাহফিলে গেলে হুজুররা কয় যে দুরূদ শরীফ পড়েন, এই পর্যন্তই সীমাবদ্ধ না আরো বেশি পড়ি? হ্যাঁ, সবাই পড়েন মাশাল্লাহ। জুমার দিনে কতবার পড়েন? 80 বার, আরো বেশি পড়া দরকার। আল্লাহর পরে সবচেয়ে বড় মহসেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আল্লাহকে চিনতাম? হ্যাঁ, আল্লাহর পরিচয় কার মাধ্যমে পাইছি? আমাদের এই মর্যাদা কার মাধ্যমে? যিনি সমস্ত কায়নাতের রহমত, রহমাতুলিল আলামিন। দুনিয়াতে কেউ কোনো এহসান করলে, কোনো উপকার করলে নেতার নামটা কিরকম জপি? নেতার থেকে বেশি মহব্বত থাকতেইব? হ্যাঁ, এই মহব্বত দুইটা মহব্বতের ক্ষেত্রে কোনো হদ নাই, সীমা নাই, সীমাহীন মহব্বত থাকতে হবে দুইটা মহব্বতের ক্ষেত্রে। একটা হলো আল্লাহ, আর একটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সীমাহীন মহব্বত। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমাদের উপর উম্মতের রূপে হক আছে না নাই, কিন্তু সেই হকটা আমাদের আদায় করতে হবে না, তাইলে আমরা খাঁটি উম্মত হইতে পারবো। আর যদি খাঁটি উম্মত না হইতে পারি, সত্যিকার উম্মত না হইতে পারি, সত্যিকার অনুসারী না হইতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পাওয়া যাইব? হ্যাঁ, সেই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় কয়েকটা হক, অনেক হকের মধ্যে কয়েকটা অন্যতম হক, এক নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমান। আলহামদুলিল্লাহ, এটা তো আছে, আমাদের আছে না? আলহামদুলিল্লাহ, ঈমান তো আছে, আল্লাহর রূপে, আল্লাহ রাসূলের রূপে, আসমানি কিতাব সমূহের রূপে, তকদিরের রূপে, কিয়ামতের মধ্যে আবার আসন্ন সর হবে, এগুলি সব কিছু আছে। কিন্তু আপনার ঈমান তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আছে। দুই নম্বর হক হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি মহব্বত করা, সীমাহীন মহব্বত। মানে যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ভালোবাসা মহব্বত এই পর্যায়ে ছিল যে ওনারা সবসময় জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকত, জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকত। হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে যখন মুসলমানদের প্রথম বিজয়ের পরে আবার যখন সাময়িক বিপর্যয় দেখা দিছে, তো হযরতে আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই যে তীর আসতেছে, তীরের সামনে ডাল হয়ে গেছে, যেদিক দিয়ে তীর আসে এদিক দিয়ে উনি ওনার সিনা বুকটা পেঁচে দিতেছে, এইরকম ভাবে 80টা তীর বিদ্ধ হয়েছে। যে সেই মহব্বতের তুলনায় আমাদের মহব্বতটার মাত্রাটা কোন পর্যায়ে আছে? যে 1 টাকার মালিক সেও টাকার মালিক, সম্পদের মালিক কি কোন, আর কেউ 100 টাকার মালিক সেও কি 100 টাকার মালিক, 1 টাকার মালিকও মালিক, 100 টাকার মালিকও মালিক। দুনিয়ার ক্ষেত্রে কি আমি 1 টাকায় সন্তুষ্ট হই না 100 টাকায় সন্তুষ্ট হই? কিন্তু আখেরাতের ক্ষেত্রে কি, আখেরাতের ক্ষেত্রে যে আমার যে আমি যাতে 100% মুসলমান হইতে পারি, 100% আমি যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকারী হইতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত
কি পরিমাণ থাকতে হবে এইটা এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমার যত জিনিসের মহব্বত তোমাদের মধ্যে আছে, যত চিজ বস্তুর মহব্বত, সাধারণত মানুষের পিতা মাতার মহব্বত থাকে, স্ত্রী পুত্র মহব্বত থাকে, সম্পদের মহব্বত থাকে, এমনকি নিজের জানেরও মহব্বত থাকে। জানের মহব্বত মানুষের কাছে সবচেয়ে বেশি। যে তোমার মহব্বতটা, তোমার অন্তরে যা কিছু মহব্বত আছে সবচেয়ে বেশি, যতক্ষণ না পর্যন্ত তোমার রসুলের মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত তোমার ইমান কামেল হবে না, তুমি মুমিন হইতে পারবে না। তাহলে আমাদের মহব্বতটা আমরা একটু চিন্তা করি যে আমাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত কোন পর্যায়ে আছে। এখন এটা মহব্বতের থাকলে কেউ কাউকে যদি মহব্বত করে, মহব্বতে এমন পাগল হয় যে পাগল পারা মহব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পাগল পারা মহব্বত, এখন একশন না পাগল পারা মহব্বত হইয়া এই এরকম পাগল হয়, এমন পাগল হয় যে এরা কোনো জাত কুলও মানে না। দেখছেন না কার মেয়ে কার সাথে চলে যায়, যায় কি যায় না, তো কেন হয় পাগল পারা মহব্বত কইরা দেয়। এই কয়েকদিন আগে মালয়েশিয়ার এক রাজারকে দেখলাম যে ওই একজনকে মহব্বত করতে গিয়ে একটা রাজা তার পজিশনে রাজত্ব ছেড়ে দিচ্ছে, মানে তার রাজার তার পথ ছেড়ে দিচ্ছে। আমরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, এইরকম মহব্বত তো ওই যে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও কেউ কেউ আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমরা আপনাকে ভালো, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আপনাকে মহব্বত করি। সাথে সাথে আয়েশা গেছে কি আসছে, বল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আমার হাবিব, ওই ভালোবাসার দাবিদারদেরকে বলেন যে শুধু ভালোবাসা মুখে বলার জন্য যথেষ্ট না, তুমি যদি সত্যিকার ভালোবাসার দাবিদার হও তাহলে তোমার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থাকতে হবে, ইত্তেবা থাকতে হবে। ইত্তেবা ছাড়া যে মহাব্বত, মহাব্বত শিখাতে হে আদাবে মহাব্বত, তোমার অন্তরে মহাব্বত আছে কিনা এটা তোমার আনুগত্যের দ্বারা এটা প্রমাণ হবে। কথা বুঝেন নাই, যার যত বেশি মহাব্বত থাকবে তার মধ্যে তত বেশি কি পাওয়া যাবে, আনুগত্য পাওয়া যাবে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য খালি কিছু ইবাদতের ক্ষেত্রে না এই জীবনের প্রতিটি ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আচার আচরণ সামাজিকতার ক্ষেত্রে, সর্বক্ষেত্রে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ সুন্নত এর অনুসরণের মাধ্যমেই আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত উম্মত হইতে পারব। তো বলছিলাম কি, এক নম্বর হইল ঈমান, আলহামদুলিল্লাহ আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। দুই নম্বর হক হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চেয়ে বেশি পাগল পারা মহব্বত থাকতে হবে। তিন নম্বর হইল আনুগত্য থাকতে হবে, সুন্নতের ইত্তেবা থাকতে হবে। চার নম্বর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করতে হবে। চার নম্বর হক কি, দুরূদ শরীফ। তাহলে আমরা কি পরিমাণ দুরূদ শরীফ পড়ি, নামাজের মধ্যে পড়ি, এরপরে যখন মাহফিলে যায় হুজুররা বলে যে পড়েন দুরূদ শরীফ পড়েন, আর নতুবা কেউ জুমার দিনে ওই যে আশিবার দুরূদ শরীফ পাঠ করলে আসরের নামাজের পরে জুমার দিনে আশিবার পড়লে আশি বৎসরের এবাদতের সওয়াব, আশি বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সগীরা গুনাহ। এই দুরূদ শরীফটা আমরা অনেকেই পড়ি মাশাআল্লাহ। এই দুরূদ শরীফটা সবার জানা আছে তো, اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما। এই দুরূদ শরীফটা পড়া নেবেন, শিখা নেবেন, এটা 80 বার বললে 80 বছরের ইবাদতের সওয়াব আর 80 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সগীরা গুনাহ।
কাজেই আলহামদুলিল্লাহ হুজুর মনে চলে আসছেন নাকি দেখো তো। তো এই কয়টা হকের কথা বলছি ভাই, কয়টা হকের কথা বলছি? এখন যারা দুরুদ শরীফ পড়ে না, হাদিসে বাগের মধ্যে আছে, যারা দুরুদ পড়ে না তারা কি বখিল? একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম মোবারক উচ্চারণ বললে সবার জন্য এটা পড়া জরুরি। কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে, বারবার পড়া এটা মুস্তাহাব। তো যত বেশি আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পাঠ করব, দুরুদ শরীফ পড়লে নগদ কয়টা পুরস্কার, কয়টা সওয়াব? 10টা রহমত। আল্লাহ পাকের একটা রহমতই বান্দার জন্য যথেষ্ট। আল্লাহ যদি দয়া করে একটা আল্লাহর বান্দার এবারে যা বান্দা, আমি তোর দয়া করে তোর জীবনে গুনাহ মাফ করে দিলাম, একটা রহমতই যথেষ্ট, তাই না? এরকম কয়টা রহমত পাওয়া যায়? 10টা, আর বাকি 9টা রয়ে গেল। তো যত বেশি আমরা দুরুদ শরীফ পড়বো, এখন কি রহমতের দরকার আছে না নাই? যে হারে আজাব গজব বালা মুসিবত শুরু হয়ে গেছে, এখন কি কোনটার দরকার? রহমতের দরকার। এই জন্য যত বেশি পরিমাণ দুরুদ শরীফ পড়া হবে, তত বেশি আল্লাহ পাকের রহমতের কি হওয়া যাবে, হ্যাঁ, তত বেশি রহমত পাওয়া যাবে। 10টা রহমত, 10টা গুনাহ মাফ হবে, 10টা নেকি লেখা হবে, 10টা মর্যাদা বুলন্দ হবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যদি কেউ দুরুদ শরীফ পড়া বইলা যায়, দুরুদ পড়া বইলা যায়, দুরুদ পড়ে না, হাদিসে বাগের মধ্যে আছে, সে জান্নাতের রাস্তা বইলা যায়। তো জান্নাতের রাস্তা বইলা গেলে আমাদের ভালো হবে? তো এই জন্য ভাইরা আমার, ছোট্ট ছোট্ট জিনিস অনেক ফায়দা। তো বলছিলাম যে জুমার দিনে খালি দুরুদ শরীফ না, এটা তো আছেই আমল, জুমার দিনে আরও আমল আছে না? জুমার দিনে আরও কয়টা আমল আছে? 6টা বিশেষ সুন্নত আছে, বিশেষ আমল। এই 6টা সুন্নতের উপর আমল করলে জুমার দিনে প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব প্রতি কদমে কদমে লেখা হয়। প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব প্রতি কদমে, কাইকে কাইকে, কদমে কদমে। আপনি মসজিদ থেকে বাড়ি থেকে মসজিদ আইলেন আর গেলেন, সীমাবদ্ধ এতটুকু না, জুমার দিনে প্রতি কদমে, প্রতি কদমে 1 বছরের নফল নামাজ, 1 বছরের নফল রোজার সওয়াব আমল নামার মধ্যে লেখা হয়। এই সওয়াবটা কি কম? ক্যালকুলেটর দাও, হিসাব করে বাইর করতে পারবেন? তো এইরকম ভাবে আপনার সেই আমলগুলি কি? আর এটা সিয়াসিতার হাদিসের 6টা কিতাবের মধ্যে আসছে, ইমাম তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, ইমাম নাসাই রহমতুল্লাহ আলাই উনাদের হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আনছেন যে জুমার দিনে এই 6টা আমল। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে উত্তমরূপে গোসল করা। জুমার দিন তো আমরা গোসল করি, করি না, কিন্তু জুমার দিনে গোসল করাটা কি সুন্নত, সুন্নতের নিয়তে করা। জুমার দিনে সুন্নত গোসল করা সুন্নত, এই নিয়তে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সেরে উত্তম রূপে গোসল করা। 2 নম্বর, মসজিদে জলদি যাওয়া, মসজিদে জলদি যাওয়া, আগে আগে চলে যাওয়া। 3 নম্বর, পায়ে হেঁটে যাওয়া। 4 নম্বর, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা। 5 নম্বর, খুতবা মনোযোগ সহকারে শোনা। 6 নম্বর, কোনো বেফায়দার কাজ না করা, কোনো হয়তো কোনো এই কাজের বেফায়দা, কোনো অনর্থ কোনো কাজ না করা জুমার দিনে মসজিদের মধ্যে। হ্যাঁ, গিয়া এরকম যদি সময় থাকে সালাতুত তসবি নামাজ পড়া, নাহলে কোরআন শরীফ তেলাওয়াত করা। এখন তো আমাদের নাই ঘরে কোরআন শরীফের তেলাওয়াত আছে, না আপনার আপনার মসজিদের তেলাওয়াত আছে। এখন মসজিদে যদি এই তেলাওয়াতটা থাকতো, তাইলে আমাদের ঘরেও সমাজের মধ্যে এই তেলাওয়াতের আমলটা থাকতো, থাকতো না? এখন ঘরে মসজিদের মধ্যে দেখা যায় সবচেয়ে পরিত্যক্ত অবস্থায়, অধরা অসহ অবস্থায় কোরআন শরীফ পড়ে থাকে।
কোরআন শরীফ ধরার ছোঁয়ার কেউ নাই। কোরআন শরীফের গিলাপগুলি এত ময়লা হইয়া থাকে যে এর মধ্যে হাত দিলে হাত দোয়ার প্রয়োজন দেখা দেয়, হাতের মধ্যে ময়লা লেগা যায়। তো কাজেই বাইরা আমার যে মসজিদে এই জুমার দিনে এই ছয়টা আমলের কথা মনে থাকবে তো ইনশাল্লাহ, যারা এই পর্যন্ত করেন নাই তাদের জীবনে কি খাস্তা মানে ক্ষতিগ্রস্ত হইলেন না? হ্যাঁ, জানা তো নাই কোন সময় মইরা যাবো, কোনো জানা আছে? হ্যাঁ, জানা নাই। তো আপনার যদি দুনিয়ার কোনো ফায়দা এরকম সুইটা যেত তাহলে কত আফসোস করতাম, কিন্তু ন্যাক আমল যে সুইটা গেল জীবনে, ন্যাক আমল যে কত সুস্তাছে সুস্থে এর কোনো আমাদের হিসাব কিতাব নাই, এর জন্য কোনো আফসোস নাই। মমিনের পরিচয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মমিনের পরিচয় হলো ন্যাক আমল, ন্যাক আমলে সে খুশি হবে, ন্যাক আমলে খুশি হবে, আর গুনার কাজে তার অন্তর ব্যথিত হবে, কষ্ট পাবে, চোট লাগবে। এখন কি গুনার কাজে কোনো কষ্ট লাগে আমাদের? মজা লাগে, মজা মজা নিয়ে দেখি গুনার কাজ। তাহলে কি মমিনের পরিচয়ের মধ্যে পড়া যায়? কি বলেন? গতকালকে আমি এই শেষে রাত্রেবেলা বলছিলাম যে আজকে আমাদের মধ্যে যে জিনিসগুলি সবচেয়ে বেশি অভাব, যে জিনিস শূন্যতা, যে আজকে ধরেন যে ইসলাম এই যে পাঁচটা শরীয়তের পাঁচটা শাখা বা বিভাগ, ইমান, এবাদত, মুআমালাত, মুআশারাত, আখলাক, এই পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয়ের মধ্যে এখন যে হযরত থানভী রহমতুল্লাহ বলছেন যে মানুষ এখন মুআমালাত মুআশারাত দিন থেকে বাদ্দা দিচ্ছে, মুআমালাত মুআশারাত যে দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগুলি এখন বাদ্দা দিচ্ছে দিনের থেকে। আর এর বাদ দেওয়ার কারণ কি? এর চর্চা নাই থাকার কথা, এর চর্চা নাই আমাদের ইল্লা মাশাআল্লাহ মাহফিলগুলিতে, এই সমস্ত বিষয়গুলি তেমন একটা আলোচনা হয় না। ইমানিয়াতের উপরে আলোচনা হয়, আকিদার উপরে আলোচনা হয়, এবাদতের বিষয়ে আলোচনা হয়, কিন্তু মুআমালাত মুআশারাতের বিষয়ে তেমন আলোচনা নাই। আখলাকিয়াতের বিষয়, ইসলাহে নফস, ইসলাহে বাতেন, আর ইসলাহে আমল, জাহেরি বাতেনি আমলের উপরে আলোচনা হয় না, যার কারণে বর্তমানে যে উম্মতের মধ্যে সবচেয়ে শূন্যতা, যেটা দৈন্যতা দেখা দিছে, সেটা হল মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, আখলাকিয়াতের ক্ষেত্রে সবচেয়ে বেশি শূন্যতা সৃষ্টি হয়েছে। কেননা যেমন আজকে সেই ক্ষতি অমুসলমানরা করেন নাই, কোনো বিজাতীয়রা করেন নাই, আজকে আমরা আমাদের দিন ধর্মের ক্ষতি করছি। যেমন হযরত থানভী রহমতুল্লাহ উদাহরণ দিয়েছেন যে একটা বাগানে যদি পাঁচটা গাছ থাকে আর বাগানের মালিক যদি পাঁচটা গাছের মধ্যে দুইটা গাছের মধ্যে পানি ডালে পরিচর্যা করে আর ওই তিনটা গাছে পানি ডালে না, পরিচর্যা করে না, তাহলে ওই তিনটা গাছ তো আপনি আপনি মরে যাইব, আপনি আপনি মরে যাইব, মরবে না? এটা উপচায় ফেলাই দিতে হবে। তাহলে আমরা কই যে আজকে মুসলমান ইসলাম দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ, কেন ইসলাম দুর্বল হবে? ইসলাম কি দুর্বল? ইসলাম এটা কার বিধান? আল্লাহ তাআলার। নাউজুবিল্লাহ, আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? আমরা নিজেরা দুর্বল হয়ে গেছি। আজকে আমাদের জিন্দগি, আমাদের জিন্দগির মধ্যে কতটুকু ইসলাম আছে? ইসলাম এবং আমাদের জিন্দগির মধ্যে যদি আমরা কম্পেয়ার করি, দেখা যাব যে ইসলাম শূন্য জিন্দগি, ইসলাম শূন্য জিন্দগি। আজকে কিছু কিছু বিষয়ে আমল আছে, কিন্তু অধিকাংশ বিষয় আমাদের থেকে ইসলাম আমাদের জিন্দগির মধ্যে নাই। তো কাজেই ভাইরা আমার, এই সমস্ত জিনিসগুলিকে পুরা করতে হবে নিজের জিন্দগির মধ্যে, এগুলিকে বাস্তবায়ন করতে হবে না? এর জন্য দরকার হলো দিনের এলেম শিক্ষা করা। এই জন্য আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হলো নিয়ামতে ইমানের পরে হলো নিয়ামতে এলেম। এলেম না, এলেম ছাড়া কি আপনার এই আমল করা যাবে? এলেম ছাড়া কি আমার আকিদা বিশ্বাস সহি থাকবে? এই জন্য সহি আমলের জন্য, সহি আকিদা বিশ্বাসের জন্য সহি এলেমের দরকার। আর ওই সহি এলেম কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, এই কাজটা কারা করে?
কারা করে এটা? মাদ্রাসায় করে। বলে আমার গ্রাম তো এর কোথায় হয়? মাদ্রাসায় হয়। এই জন্য এই মাদ্রাসাগুলি হইল দিনের মার্কাজ, দিনের ঘাঁটি, দিনের দুর্গ, দিনের ক্যান্টনমেন্ট, পাওয়ার হাউস। যদি মাদ্রাসা না থাকে, যদি এলেম না থাকে, এলেমের চর্চা যদি না থাকে, তাহলে এই দুনিয়া, এই দুনিয়াতে যেদিন যতদিন পর্যন্ত এলেমের নূর থাকবে, এলেম থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক এই দুনিয়া রাখবে। যেদিন এলেমের নূর থাকবে না, এলেম থাকবে না, মানুষ থাকবে ঠিকই, কিন্তু এরকম এলেমের নূর থাকবে না। এরকম ভাবে একজন আল্লাহ আল্লাহ কর্ণাওয়াল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক সমস্ত কায়নাতকে জারি রাখবে। তাহলে এই দুনিয়াতে, এই দুনিয়ার ফসল আমরা যে ভোগ করতেছি, এই আল্লাহ পাকের সমস্ত নাজ নিয়ামত ভোগ করতেছি, এগুলি কাদের বদৌলতে? কার বদৌলতে? উসিলা কারা? এই মাদ্রাসা, এই তালেব এলেম। তারা যদি মাদ্রাসায় না পড়তো, আলেম যদি তৈরি না হইতো, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জীবনে জীবনের আমাদের আমল নষ্ট হয়ে যাবে। আমরা বিভিন্ন ভ্রান্ত আকিদার শিকার হয়ে যাব। আমাদের আমলগুলি মাসালা মোতাবেক হবে না, সুন্নত মোতাবেক হবে না। কোনটা শুদ্ধ আমল, কোনটা ভুল আমল, এটা আমরা পার্থক্য করতে পারবো না যদি এলিম না থাকে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য বকদরে জরুরত দিন এলিম শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি পরিমাণ দিন এলিম শিক্ষা করা কি ফরজ? মুসলমান পুরুষ হোক, মহিলা, সকলের জন্য এটুক ফরজ। তো কাজেই আমরা আমাদের দুনিয়ার মধ্যে সবচেয়ে উপকারী মনে করতে হবে মাদ্রাসা, সবচেয়ে উপকারী। যতদিন পর্যন্ত এই মাদ্রাসা থাকবে, এলেমের চর্চা থাকবে, আলেম থাকবে, ততদিন পর্যন্ত আমাদের ব্যক্তিগত আমল ঠিক থাকবে, আমার আকীদা বিশ্বাস ঠিক থাকবে, আমার আমলগুলি ত্রুটিমুক্ত থাকবে, আমার মুআমালাত, মুআশারাত, আখলাক, এই সম্পর্কে আমার যদি এলেম না থাকে, তাহলে আমি আমার মুআমালাত, মুআশারাত, আখলাক এগুলি ইসলামী তরিকায় মাসালা মোতাবেক করতে পারবো? করতে পারবো না। এই জন্য মাদ্রাসার অবদান আমাদেরকে স্বীকার করতে হবে। ভাইয়েরা আমার, যেদিন মাদ্রাসা থাকবে না, আস্তে আস্তে যে সমস্ত দেশগুলি এই মাদ্রাসা শূন্য হয়েছে, যে সমস্ত দেশগুলি আলেম শূন্য হয়েছে, ওই সমস্ত দেশগুলি এলেম শূন্য হয়েছে, ওই জাতি এলেম শূন্য হয়েছে, ওই জাতির আর জাতির, ওই দেশের আর অস্তিত্ব নাই, ওই দেশগুলি সব আজকে কি হয়ে গেছে? বিজাতীয়দের হাতে কব্জায় চলে গেছে, বিজাতীয়দের কব্জা চলে গেছে। আজকে আরব জাহানের মধ্যে দেখেন এরকম দেশও আছে, যে ইরাক বলেন, সিরিয়া বলেন, এই সমস্ত দেশ ইসলামের দিনের মার্কাজ ছিল, দিনের প্রাণ কেন্দ্র ছিল এই সমস্ত দেশ। কিন্তু ওই সমস্ত দেশে হযরত আল্লামা তকী উসমানী সাহেবের সফরনামা পড়লে বোঝা যায় যে উনি পুরা ইরাক সফর করিয়া এক জায়গার মধ্যে গিয়া ওই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মাজারের খাদেম, এর মধ্যে কিছু একটু এলেম গেলাম পাইছে, তারপর চেহারা সুরত ওই রকম না, কথা বোঝেন নাই? তো এই জন্য আলেমের দরকার। আলেম না থাকলে, এলেম না থাকলে আমাদের ব্যক্তিগত আমল নষ্ট হয়ে যাবে, এবং অন্য অন্য যত আমল দিনের লাইনে যত মেহনত থাকবে, দাওয়াতের তবলিগের মেহনত বলেন, দাওয়াতের কাজ বলেন, সমস্ত কিছু যদি এলেম না থাকে, এইগুলিও আপনার সহি লাইনে থাকবে না। আজকে ওলামায়ে কেরাম দেখেন সব একদিকে, ইল্লা মাশাল্লাহ, সিডা ফাটা কয় একজন, এটা কি মাপকাঠি? জমহুর কোন দিকে? সমষ্টিগতভাবে সব উলামায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব আলেম একসাথে কি তারা কি ভুল করবে? কোনো ভুল সিদ্ধান্ত নেবে? কোনো দিন নেবে না। আজকে দেখা যায় আপনার উলামায়ে কেরাম যেটাকে হক বলতেছে, কিন্তু আমার কিছু ভাইয়েরা আছে তারা বুঝতেছে না যে আলেমরা যেটাকে হক না হক বলতেছে, এর চেয়ে বড় আমি যদি আমার কিছু
এই পণ্ডিতি করি, এই দুই একজন এইরকম দরবারি আলেম তো সব জায়গায় সময় ছিল, ওলামা ইসু সব সময় ছিল না, হক হকানি আলেম আর ওলামা ইসু অসৎ আলেম সব সময় ছিল। আব্দুল ইয়ে ছিল ওই আপনার বাদশাহ আকবরের জমানায় ও এরকম অনেক বড় বড় দরবারি আলেম আছিল, কিন্তু শেষ পর্যন্ত এরাও ওই দরবারি আলেম হইয়া গুমরা হয়েছে, আর বাদশাহ আকবরও গুমরা বানিয়েছে, তাদের বোঝেন নাই তো। কাজেই আমাকে দেখতে হবে দেশের অধিকাংশ ওলামায়ে কেরাম হক্কানি আলেম তাদেরকে, তারা কাকে হক বলে, কোনটাকে হক বলে কোনটাকে না হক বলে। আপনি এই ব্যাপারে যে মাতব্বরি করেন, আপনার অন্য ক্ষেত্রে তো আপনি জমিন জমার কিনা বেচার ক্ষেত্রে তো আপনি উকিলের পরামর্শ ছাড়া কাজ করেন না, বিল্ডিং বানাইবার ক্ষেত্রে তো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়া কাজ করেন না, চিকিৎসার ক্ষেত্রে তো ডাক্তারের পরামর্শ ছাড়া অন্য কারো চিকিৎসা গ্রহণ করেন না, এই ব্যাপারে পণ্ডিতি করেন কেন, এই ব্যাপারে কেন পণ্ডিতি করেন, এই ব্যাপারে আমার আপনার কথা বলার কোন অধিকার আছে? তো কাজেই ভাইরা আমার, এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন এই দিনের মেহনত গুলো সঠিক লাইনে থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশের উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, মুরব্বী উলামায়ে কেরাম, এই যে আমাদের হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারকাতুহুম, উনি হাটহাজারী হযরত, মাওলানা আশরাফ আলী সাহেব, এরা এখন দেশের মুরব্বী আলেম না? এরপরে কি আমার আর কোনো সন্দেহ থাকতে পারে? তো কাজেই আমাদেরকে সবসময় আলেমদের সাথে থাকতে হবে, দিনের বিষয় আলেমদের সাথে থাকতে হবে, তারা হলো দিনের পাহারাদার। তারা কি দিনের পাহারাদার? যে কোনো বিষয়ে তারা তাদের কাছে রুজু করতে হবে, এখানে নিজের আকলের ঘোড়া দৌড়ানো যাবে না। রাজমিস্ত্রি বিল্ডিং বানাইতে, ওষুধ বেচতে বেচতে ডাক্তারি করুন যায়, কিন্তু দিনের ক্ষেত্রে এটা না। নিমে মোল্লা খত্রায় ইমান, নিমে হাকিম খত্রায় জান, নিমে মোল্লা খত্রায় ইমান, নিমে মোল্লা ওই যে যারা আপনার বে আলেম, এলেম সারা আলেম, এলেম সারা এদের, এরা হইলে ইমানের খত্রা। আর নিমে হাকিম ওই যে হাতুরে ডাক্তার মানুষের জীবন নষ্ট করে। তা আমাদের কাদের সাথে থাকতে হবে? ওলামায়ে কেরামের সাথে থাকতে হবে, এই ব্যাপারে কোনো আপোষ নাই। তিন নম্বর দিনের লাইনে মেহনত যত আছে, দাওয়াতে তাবলীগের মেহনত আছে, আরো অন্যান্য মেহনত আছে, খানকাহী মেহনত আছে, এই খানকাহী মেহনতের মধ্যে যদি এলেম না থাকে, আলেম না থাকে, তাহলে ওইটাও এরকম ভাবে দরবার শরীফ হয়ে যাবো। যুগীদের যুগীরা যেরকম আড্ডাখানা বানায় না, এরকম যুগীদের আড্ডাখানা হয়ে যাব। এই জন্য এলেম সব জায়গার মধ্যে থাকতে হবে। এই জন্য ভাইরা আমার, আমাদের মাদ্রাসার কয়েকটা ছেলে এই বছর কয়েকজন জানি 35টা নি তোমরা, হ্যাঁ 34 জন, তো এরা আমাদের মাদ্রাসার অধিকাংশ এই মাদ্রাসার ছাত্র, এদের জন্য দোয়া করবেন। ইয়াদের দিকদার একটু কাঁচা আছে, ইয়াদের দিকদার একটু কাঁচা আছে, আল্লাহ যাতে এটা পাকা করে দে, আর তারা যাতে কোরআনের পাকের হক হক আদায় করতে পারে। কোরআনের পাকের যে চারটা আহাম হক, চারটা বিশেষ হক, গুরুত্বপূর্ণ চারটা হক, এক নম্বর হলো আজমতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভক্তি করা, তাজিম করা, সম্মান করা, এটা কোরআনের পাকের এক নম্বর হক। দুই নম্বর হক হইল মহাব্বতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। কেন? আল্লাহ পাকের এরকম সবচেয়ে বড় হকদার মহাব্বতের আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, এটা সবচেয়ে বেশি মহাব্বতের হকদার। কিন্তু আমাদের অবস্থা দৃষ্টি মনে হয় যে আমরা যেরকম ফাজাইলে আমল কিতাবটা যেরকম যত্ন করে রাখি, কবার লাগার এই কোরআন শরীফটা এরকম ভাবে যত্ন করে রাখি না।
মসজিদের মধ্যে ফাজাইলে কোরআনের তালিম হইতেছে, ফাজাইলে এলিমের তালিম হইতেছে, কিন্তু ফাজাইলে তালিমের হালকার মধ্যে বৈশা আমাদের মধ্যে যাতে এলিম শিক্ষার জজ্বা পয়দা হয়, কোরআন শিক্ষার জজ্বা পয়দা হয়, কিন্তু দেখা গেছে যে ফাজাইলে তালিমের হালকায় বৈশ আমরা আলেমদের কাছে যাই না, কোরআন শিক্ষার জন্য আলেমদের কাছে যাই না। তো এই জন্য কোরআনে পাক যেখানেই থাকুক, নিজের ঘরে থাকুক, মসজিদে থাকুক, যেখানেই থাকুক, যাতে আমাদের মহেশনা রহমতুল্লাহ আলীর একটা পার্চা আছে, লিফলেট, বিজ্ঞাপন, ইহা কি কোরআনের প্রতি জুলুম নয়, ইহা কি কোরআনের প্রতি জুলুম নয়, যে এই যে কোরআন শরীফ মসজিদের মধ্যে এই ধুলাবালি পইরা রয়ে, ধুলাবালি মধ্যে পইরা রয়েছে, গুরগায়ে কোনো কবর নাই, এরপর দেখা যায় যে মসজিদের সামানগুলি খুব যত্ন করে রাখছে, কিন্তু মসজিদে কোরআন শরীফটার এর কোনো যত্ন নেই, এর মধ্যে দুলা বালু তেলে ফুকা পায়খানা করিয়া, এমনকি কোনো কোনো মসজিদে দেখছি যে ঝাড়ু টারু আছে এগুলির সাথে রেখে দিছে না। মসজিদে কোরআনের তেলাওয়াত নেই। তো এক নম্বর হইলো আজমতে কোরআন, দুই নম্বর হইলো মহাব্বতে কোরআন, কোরআনকে সবচেয়ে বেশি মহাব্বত করা। আপনার গায়ের জামাটা এত দামি, আপনার বিবির জামাটা এত দামি, আমার গায়ের জামা এত দামি, কিন্তু কোরআন শরীফের গায়ের জামাটা কতটুকু দামি? এতটুকু ওই যে বিবির জন্য থ্রি পিস আনছিলাম এতটুকু বাচ্চে, আর আমাদের দেশে তো মার শাড়ির আসল বাবার লুঙ্গি পুরান লুঙ্গি দিয়ে পেঁচাই থুয়া দেয়, পেঁচাই থুয়া দেয়, খানায় কাবার গিলাপ এক বছর খানায় কাবার গায়ের মধ্যে লেগে থাকে, এক বছর পর এটা পরিবর্তন করে, কিন্তু খানায় কাবার গায়ের মধ্যে গিলাপটা লেগে থাকার কারণে ওই গিলাপটা এত বরকতের হয়, এত দামি হয়। হ্যাঁ, আর এই গিলাপটা কোরআনের সাথে যে গিলাপটা লেগে রয়েছে ওই গিলাপটা কি বরকতের হয় না, কি আরো বেশি বরকতপূর্ণ হয় এটা? এই জন্য আমাদের হযরত মহেশনা রহমতুল্লাহ বলতেন কোরআন শরীফের গায়ের গিলাপ এটা খুব এহতেমামের সাথে দুইবা, এমন ভাবে দুইবা যে এদের জন্য বাড়ির সবাই জানাই আজকে কোরআন শরীফের গিলাপ দেওয়া হবে, এই গিলাপ দেওয়া পানি যাতে ড্রেনের মধ্যে না পড়ে, পায়খানায় না যায়, পায়ের নিচে না পড়ে, এটা বরকতের জন্য ঘরের মধ্যে ছিটিয়ে দাও। আর যদি না পারো ঘরের পাড়ার মধ্যে মানুষের পায়ের নিচে যাতে না পড়ে, এটা এই কোরআন গিলাপ দোয়া পানি এমন জায়গার মধ্যে নিয়ে ফেলাও যে এটা কি হবে না, মানুষের পায়ের নিচে যাতে না যায়, নোংরা জায়গার মধ্যে ফেলায়। এমনকি ওজুর পানি, অজুর পানিটাও আমাদের মধ্যে সেই এহতিয়াত এখন নাই, বাড়ি ঘর করি, অ্যাটাচ বাথরুম করি, অজুর পানিটাও যাতে ওই নোংরা পানির মধ্যে পায়খানার মধ্যে না যায়। আমাকে হজরতে এমন এক ধমক দিয়েছিল সিলেট হজরতের সফরের সাথে আমি খাদেম ছিলাম, তো ওইখানে বাথরুমের ভিতরে দিয়েছিলাম অজুর ব্যবস্থা করে, হজরতে এমন এক ধমক দিছে, তখন বাইরের থেকে আই না ভিতর থেকে বাইরে এনে চৌকি লাগাই দিছি, এখন যখন দেখছি এদের ড্রেন আরেক দিছে ধমক, এই আমার উজু এই পানি ড্রেনের মধ্যে যাবে, খালি হজরতের না, ওজুর পানি যাতে নালা এই ধরনের পায়খানার মধ্যে এটার এটার জন্য আলাদা ব্যবস্থা রাখা, আমরা কিন্তু বাড়ি ঘরের মধ্যে এই ব্যবস্থা আমরা রাখি না, ব্যবহার করতে যে কত দিক দিয়ে শুরু হয়ে গেছে। এই জন্য বাইরে আমার কোরআনে পাকের সবচেয়ে বড় হক, তিন নম্বর হক হইল তেলোয়াত বা সিহাত, সহি শুদ্ধ তেলোয়াত, সহি শুদ্ধ তেলোয়াত। বাংলাদেশে 90% মুসলমানের দেশে কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে, আর নামাজিদের মধ্যে কত পার্সেন্ট মানুষ এই পরিমাণ কোরআন শরীফ তেলোয়াত সহি শুদ্ধভাবে, অন্তত পক্ষে নামাজটা দুরুস্ত হওয়ার জন্য এতটুকু তেলোয়াত সহি শুদ্ধ আছে এই নামাজিদের মধ্যে আছে, এতটুকু কি আমরা যদি পরিসংখ্যান করি সব বাত্র টিপা দেখুন লাগে না, একটা বাত্রিপ দিলে বোঝা যায় এই মসজিদের
যার যার মসজিদের মুসল্লিদের একদিন পরীক্ষা নিন, খালি বলবে যে সূরা ফাতিহা একটু শুনান তো, দেখবেন আপনার পিছনে দশ বছর ধরে নামাজ পড়তেছে, শতকরা নব্বই জন ফেল করবে, নব্বই জন ফেল করবে। আপনার পিছনে কি তারা খালি নামাজ পড়ে, এরা একা নামাজ পড়ে না, সূরা ফাতিহাটাই কয়জনের সহি শুদ্ধ আছে? তেলোয়াত মাস সিহাত সহি শুদ্ধ তেলোয়াত। এখন শুধু সহি শুদ্ধ তেলোয়াত না, কোরআন পাকের হক হইল বেশি বেশি তেলোয়াত করা। কমসে কম আমাদের বুজুগরা বলছে যে বৎসরে কমসে কম যাতে দুইটা খতম হইলে হয়, কিন্তু খতম তো যারা আমরা পড়তে জানি না তারা তো করি না, যারা পড়া জানে ছাত্র অবস্থায় খুব তেলোয়াত করে উস্তাদটা শোনাইবার জন্য, যখন ফাঁকরি ফুরা যায় মাথার মধ্যে এর ফরের বাইক আর তেলোয়াত করে না, পরে যখন রমজান মাসে তারাবির সময় শোনান লাগবে তখন কিন্তু মাথা খারাপ হয়ে যায়। সাবান মাসে খাওয়া দেওয়া গম ছাইরা দেওয়া দিয়া পরে লাগিয়া পরে যে তারাবি দিয়ে শোনান লাগবে, কথা বুঝেন না? কিন্তু বাপ মাই তো এই জন্য হাফেজ বানাইছে যে আমার ছেলে বেশি বেশি তেলোয়াত করবে, যত বেশি তেলোয়াত করবে তত বেশি ছেলে উপকৃত হবে, ছেলের বাবা উপকৃত হবে, ছেলের মায় উপকৃত হবে, ছেলের উস্তাদরা উপকৃত হবে। হাফেজ হয়েছে হেফজ করছে এই জন্যই, তেলোয়াত করার জন্যই তো, নাকি অন্য কোনো কিছু লাগিয়া? বেশি বেশি তেলোয়াত করার জন্যই তো হাফেজ, কিন্তু সেই পরিমাণ তেলোয়াত কি থাকে? থাকে ভাই? থাকে না। এই জন্য আমরা এইগুলি আমাদের বুজুর্গরা, এরপরে আরেকটা আপনার ইয়ে শুরু হয়েছে, দৈন্যতা শূন্যতা শুরু হয়েছে। যারা মাদ্রাসা পরিচালনা করে এরা জানে হাফেজ ওস্তাদের খুব অভাব, যত মাদ্রাসায় দেখবেন হাফেজ উস্তাদ আমাদের কাছে কত যে চাইতেছে যে একজন হাফেজ উস্তাদ দেন, একজন হাফেজ দেন, বালু মাফের হাফেজ দেন। কেন এই যে চৌত্রিশ জন, আমি সেদিন নিয়ে বলছিলাম যে তোমরা আগে শর্ত হইল যে চৌত্রিশ জন কোরআনের খেদমত করুক বা কয়েকজনে, হাফেজ হওয়ার পরেও কোরআনের খেদমত করতে চায় না, তাহলে কেডা করব? আওয়ামরা এই খেদমত করতে পারবো? সাধারণ মানুষ করতে পারবো? যারা হাফেজ হয়েছে তারাই তো কোরআনের খেদমত আগে বাড়বে, নাকি বলেন? এর কারণ কি? এর কারণ হইল যে হেফজ অবস্থায় ছাত্র অবস্থায় তার কলম তার অন্তরের মধ্যে কোরআনে পাকের আজমত মহব্বত পয়দা করা হয় নাই। কোরআন হইল আসল, কোরআন হইল মাখদুম, আর সমস্ত এলেম হইল তার খাদেম। আসল মাকদুম হইতে যায় মাকদুম ওই লোক মাকদুম বুঝলেন যে যে সবার উপরে মানে হকদার মানে অন্যের তাকে খেদমত করবে, যে নে যে খেদমত নেয় তাকে বলা হয় মাকদুম, আর যে খেদমত করে তাকে বলা হয় কি? খাদেম। কোরআনে পাক হইল মাকদুম আর সমস্ত এলেম হইল তার খাদেম। এখন সবাই খাদেম হইতে চায়, মাখদুম হইতে চায় না। কোরআনে পাকের এই খেদমতের মেজদাক হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসখানা, এটা কি এই কোরআনের ফজিলত সম্পর্কে না, এর মেজদাক হওয়ার সম্পর্কে? খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখবে এবং শিখাবে তাদেরকেই তো জাতির শ্রেষ্ঠ সন্তান বলা হয়েছে, তাদেরকে জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান হনে কত কিছুকে মনে করি, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাতির শ্রেষ্ঠ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোন সার্টিফিকেট বেশি কাজে লাগবে ভাই? কোন সার্টিফিকেট? ওই সার্টিফিকেট যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সার্টিফিকেট দিয়েছে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শুধু সাধারণ নিরেট হাফেজ হইলে চলবে না, নিরেট হাফেজ
খালি হেফজো করে থুয়া দিলাম আর নিজেও তেলওয়াত করলাম না, কোরআন তেলওয়াত নিজেও করলাম না, অন্যেরও শিখাইলাম না, কোরআনের হক আদায় করলাম না। এবং হাদিসে পাকের মধ্যে আসছে উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল হাফিজে কোরআন, উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হইল হাফেজে কোরআন। কোন হাফেজে কোরআন? যারা কি জানে, আশরাফুল উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাইল, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইল হাফেজে কোরআন যারা এ রাত্রেবেলায় কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করে। এটা কি সাধারণ হাফেজ? হ্যাঁ, আল্লাহওয়ালা হাফেজ, যারা কোরআনে পাকের হক আদায় করবে। তো এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক যাতে এদেরকে এই কোরআনে পাকের হক আদায় করার তৌফিক দান করেন, আপনাদের কাছে দোয়া। আমাদের এই চেষ্টা প্রচেষ্টা আমাদের মধ্যে সেই কিছু তো ত্রুটি আছেই, আল্লাহ পাক যাতে আল্লাহ পাক এদেরকে কবুল করে নেন। তো কোরআন শরীফ এই যে কথা বলছিলাম যে বেশি বেশি তেলাওয়াত করা, এটা হলো তিন নম্বর হক, সহি শুদ্ধ এবং বেশি বেশি তেলাওয়াত করা। চার নম্বর হক হইল আহকামের মোতাবাত, কোরআনে পাকের অনুযায়ী কোরআন অনুযায়ী কোরআনী বিধান কোরআন অনুযায়ী জীবনের সমস্ত বিষয়ে কোরআনকে কোরআন অনুযায়ী জিন্দগি গঠন করা, কোরআনকে সব কিছুর ফয়সালা করে মেনে নেওয়া, এই চারটা কোরআনে পাকের হক। এক নম্বর হইল আজমতে কোরআন, দুই নম্বর হক হইল মহাব্বতে কোরআন, তিন নম্বর হক হইল তেলাওয়াত সহি শুদ্ধ তেলাওয়াত, চার নম্বর আনুগত্য বা অনুসরণ করা, এতাত এতাতে কোরআন। এই আমরা শুধু আমাদের এই নিজেদের কোরআন শরীফ চেষ্টা করতে হবে যে আমরা যাতে প্রত্যেকে সহি শুদ্ধভাবে এতটুকু কোরআন শরীফ আমরা দেখা দেখা না নজরানা যাতে আমরা পড়তে পারি, এই চেষ্টা সকলের মধ্যে থাকতে হবে, নতুবা কোরআনে পাকের হক আদায় হবে না। প্রত্যেকেই যাতে আমরা কোরআন শরীফের সাথে লেগে থাকতে পারি, আর এই কোরআনে পাক এমন এক বন্ধু এমন এক সাথী হবে যেটা নাকি আপনার দুনিয়া সব আপনাকে ছাইড়া যাবে, কিন্তু কোরআন যতক্ষণ না পর্যন্ত আপনাকে জান্নাতে না পৌঁছাবে ততক্ষণ মতো আপনাদেরকে ছাড়বে না, এমন বন্ধুকে আমরা ছাইড়া বৈশা দিচ্ছি। দুনিয়াতে যেগুলির সাথে সম্পর্ক করছি, যেগুলির সাথে সম্পর্ক রাখার জন্য কত চেষ্টা ফিকির করতেছি, সব কিছু রাইখা যেতে হবে। আর যেটাকে দুনিয়াতে তার সাথে সম্পর্ক করলাম না, যার সাথে আমার কি বলে এই এত দূরত্ব জীবনের, যেটার সাথে সম্পর্ক করলাম না, কিন্তু সেটা আমার সাথী হবে, কবরেও আমার সাথী হবে, সব জায়গার মধ্যে সাথী হবে, এবং এই কোরআন সুপারিশ করে জান্নাতে বসাইব। তাহলে কোরআন শরীফকে খালি হাফেজ ছাত্রটা পড়তে হইব, প্রত্যেকের কোরআন পড়তে হইব, প্রত্যেকের মা বাবারও পড়তে হইব, তার সন্তান পাঁচটা সন্তান হইলে পাঁচটা সন্তানকে আগে কোরআন পড়ে দিব, পাঁচটা সন্তানকে কাউকে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত রাখা যাবে না। তাইলে পিতামাতা হইয়া আমি আমার এই সন্তানের হক নষ্ট করলাম, এই সন্তান আমার জন্য, এই সন্তানই আমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য পাঁচটা সন্তান হইলে পাঁচটাকে প্রথম কোরআন শরীফ জরুরিয়াতে দিন, যতটুকু দিনে এলেম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, ফরজিয়তের এলেম এগুলি এই সমস্ত মাদ্রাসায় বেশি না আপনি দুইটা বছর মক্তবে রাখেন, দুই বছরে দেখবেন এই ছেলে কত জর্জরা সুন্দরভাবে তেলাওয়াত করে, এই ছেলে মৃত্যুর পরে আপনার লাশ সামনে নিয়ে আপনি জানাজাটা পড়তে পারবেন। কিন্তু যে ছেলেটা আপনি কোরআন থেকে বঞ্চিত করে ব্যারিস্টার বানাইলেন, যে ছেলে অনার্স মাস্টার্স পাশ করলো কিন্তু কোরআন শিখাইলেন না, ওই আপনার জানাজা পড়াইতে পারবে?
এই ছেলে আপনার মৃত্যুর পরে আপনার কোনো কাজে আসবে? কিছুই কাজে আসবে না। এই জন্য ভাইরা আমার, একটু নিজেকে একটু প্রশ্ন করেন, কি করা উচিত ছিল, কি করতেছি আমরা? এই জন্য ভাই নিজেদেরকেও কোরআন শিখতে হবে, পরিবারের সবাইকে কোরআন শিখাইতে হবে। স্ত্রী যদি বাপ মায় পড়াই দেওয়া থাকে তাহলে তাকে বলতে হবে যে তুমি দৈনিক কোরআন শিখে পড়া, তারপরে অন্য কাজ করো। ঘরে গিয়া জিজ্ঞাসা করি খাইছো নি, বারবার টেলিফোন করে খাইছি না আমি, তুমি খাইছ? একবার টেলিফোন করে জিগাই না তুমি নামাজ পড়ছ? একবার টেলিফোন করে জিগাই না তুমি কোরআন শরীফটা তেলাওয়াত করছ? এই ব্যাপারে জিজ্ঞাসা করে, এই ব্যাপারে জিজ্ঞাসা নেই। তাহলে কিভাবে আমাদের ঘরে দিনী পরিবেশ থাকবে, দিনদারি থাকবে? আসছে নাকি? কে এখন কি আর আইলে আর কি কাম হইল? হ্যাঁ, আজানের সময় হয়ে গেছে। তো গাজী ভাইরা আমার, এই কোরআন শরীফ, কোরআনের মক্তবগুলি, এগুলি যদি মধ্যে আমাদের মুসলমানের ঘরে প্রত্যেকটা সন্তানকে যদি এই ধরনের মাদ্রাসাগুলির মধ্যে এর গুরুত্ব যদি মুসলমানদের থাকতো, তাহলে এই ধরনের মাদ্রাসা প্রত্যেকটা এলাকার মধ্যে কয়টা মাদ্রাসার দরকার পড়তো? কোন জাগতিক শিক্ষার যেরকম গুরুত্ব প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে যেরকম ভাবে আপনার সরকারিভাবে যেরকম প্রাথমিক শিক্ষার ব্যবস্থা আছে, তারপরে আপনার কিন্ডার গার্ডেন আছেন, বিভিন্ন রকমের আছে জাগতিক শিক্ষার জন্য, সেই হারে কি আমাদের পাড়ায় পাড়ায় মুসলমানদের সন্তানদের কোরআন শিক্ষার ব্যবস্থা আছে, মক্তব আছে? এই যে মক্তবগুলি যে বিরান হয়ে গেছে, মক্তবগুলি যে বন্ধ হয়ে গেছে, এইগুলিকে নিয়ে কোনো মাথা ব্যথা আছে? আমার আপনার সন্তান যে আজকে আমাদের অনুগত না, আমাদের সন্তান যে আমাদের সাথে এরকম আস্তে আস্তে বড় হইতেছে, তারপরে অসৌজন্যমূলক আচরণ করতেছে, বেয়াদবি করতেছে, কেন হইতেছে, কেন হইতেছে? আমার সন্তান কেন বিপদগামী হইতেছে? কেন আজকে ওই আপনার বিভিন্ন নেশা, এই যুক্ত নেশার মধ্যে তারা ইয়ে হইতেছে? কেন গুনার দিকে তারা আগে এত, গুনার কাছ দিকে তাদের এত ঝোঁক কেন? আমি তো তার জন্য কিছুই করি নাই, আমি এর জন্য কিছুই করি নাই, আমি তাকে বঞ্চিত রাখছি, আমি তাকে কোরআন শিক্ষা দেই নাই, জরুরি পরিমাণ দিনী এলিম শিক্ষা দেই নাই, তার অন্তরে আল্লাহ পাকের আজমত মহব্বত সৃষ্টি করি নাই, আল্লাহর ভয় সৃষ্টি করি নাই, আমার ঘরে আমি এরকমভাবে দিনী পরিবেশ করি নাই, এরপরে আমি এরকমভাবে সমস্ত গুণের সমূহ, এখন সারা পৃথিবীর মধ্যে যত রকমের যা যত রকমের গুণার কাজ আছে, যত গুণা আছে সব হাতের মুষ্টির মধ্যে আছে। এখন তো আর সিনেমা হলে কেউ যায় না, সিনেমা হলগুলি আপনি আপনি বন্ধ হয়েছে, কারণ এখন প্রত্যেকের হাতের মুষ্টির মধ্যে আছে, খালি উপরের থেকে নিচে নামাইলে সব বাড়িয়ে যায়গা, কথা বুঝেন নাই? তো কাজে আমাদের ছেলেপেলে যে ধ্বংসের দিকে যাইতেছে, এই কারণ কি? এগুলি আমরা চিন্তা করি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করেন।